আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলা নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই বিলেতে আমাদের কমিউনিটিতে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন এবং তাদের অনেক ভালো কাজ রয়েছে, যে কাজ এবং তাদের অবদানের মাধ্যমে আমাদের সমাজের অনেক কল্যাণ সাধিত হচ্ছে। আমাদের কমিউনিটির এই প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তিত্বদের সামনে এনে কথা বলে যাতে আমরা উপকৃত হতে পারি, সে নিরিখেই আমরা সাজিয়েছি আমাদের অগ্রদূত অনুষ্ঠান। আমরা আমাদের মুরব্বীদের, আমাদের কমিউনিটি ব্যক্তি মূল্যায়ন করতে চাই। আসুন, আজকে আমাদের অনুষ্ঠানে একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, ওনার সাথে পরিচিত হই। উনি হচ্ছেন বিশিষ্ট চ্যারিটি ওয়ার্কার ও আগর শিল্পের ব্যবসায়ী সৈয়দ আতিকুল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আতিক ভাই, ভালো আসেননি আপনি? ভালো আছে। হ্যাঁ, আপনারে ধন্যবাদ, আজকে আমরা ইকরা বাংলা স্টুডিওতে আপনি আইসেন অনেক কষ্ট হরিয়া। প্রথমে আপনারে ধন্যবাদ দেওয়ার, যে আপনি তো ব্যস্ত মানুষ, একজন বিশিষ্ট সাংবাদিক এবং আমার মতো একজন মানুষের আপনি খবর করিয়ে দিয়ে আপনার স্টুডিওতে আনছেন, ওটার লাগে আপনারা আমি অশেষ ধন্যবাদ জানাই আর। জি জি সাহেব, জানতাম স্যার আমি আপনার জন্মস্থান কোন জায়গায় পড়ছে। আমার জন্মস্থান হইল কি বড়লেগা থানা সুজানগর, আমার দেশের বাড়ি। আচ্ছা, সুজানগর সৈয়দ বাড়ি। জি, এক বাড়ি আমরা সৈয়দ বাড়ি। তা আপনারা সুজানগর তো খুব বিখ্যাত আপনার আগর আতর শিল্প। আগর আতর সম্বন্ধে এই ইয়েতে শিল্পতে আমিও জড়িত আছি। জি, আমি ইনশাল্লাহ জানবো আপনার স্থিতি পরবর্তীতে। জি জি, আপনার আব্বা আম্মার নাম কী? আমার আব্বার নাম হলো সৈয়দ মোস্তকিম আলী আর মার নাম হলো সৈয়দা ফয়জুন্নেসা। তারা আসুন নি খেয়ে? আমার বাবা মা খেয়েও নাই। খেয়েও নেই, মারা গেছে। আল্লাহ তালা ব্যস্ত আছে ভালো করে। আপনার ভাই বোন কয়জন? আমরা তিন ভাই। আমার বড় ভাই হইলে গিয়া তেনাদের লেখক, সাংবাদিক, কবি এবং তার নাম কিটা? সৈয়দ আলতাফ হোসেন। সৈয়দ আলতাফ হোসেন বড়লেগা তাইন আগর আত্ম সম্বন্ধে প্রথম এটা তাইন গবেষণা করছেন। বর্তমানে আগর আত্ম সম্বন্ধে অতীত বর্তমান, আগর আত্মর অতীত বর্তমান একটা বই লিখছেন তাইন। বইটা আপনার লোকে আসে মনে হয়? এই বইটা আনছি আপনারে আমি প্রেজেন্টেশন করা লাগি। জি জি জি, আমার ভাইয়ের পক্ষটা কি এই বইটা আপনার দিলাম। আপনার বড় ভাই লেখছেন একটা বই, আগর আতর শিল্প অতীত বর্তমান, সৈয়দ আলতাফ হোসেন খলকুই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপনার। আচ্ছা, আর আপনার আর ভাই বোন কয়জন খুঁজলা? আমরা হইলাম তিন ভাই, সাইর বোন। স্যার এলে বড় ভাই? আমার বড় ভাই তাই। বড় ভাই? আচ্ছা আচ্ছা। তো আপনি লেখাপড়া কোন না করছেন? আমি দেশ মেট্রিক পাস করছি, সিদ্ধেকালী হাই স্কুল থাকি, আমরা লোকেল স্কুল থাকি। আর আমি একটু অন্য ইয়র আসলাম, খেলাধুলা ওটার দিক দিয়া আর পড়ার দিকে বেশ মন নাই। আপনার খেলাধুলা কিতাব প্রিয়? খেলাধুলা ফুটবল খেলাইতাম। ফুটবল খেলাইতাম? ফুটবল খেলাইতাম। ও আমার আব্বা এসে হইলা যে না তোমার ফড়া হইতো নাই, আমিও বললাম না আমার আর দরকার নাই, আমি যাইতাম বিদেশ। আচ্ছা, ও বিদেশ আপনার? ও আমি আইসি কাতার প্রথম। কাতার আমি সাত বছর ব্যবসা করছি, আমার নিজস্ব দোকান আছে। কাতার কিতার ব্যবসা করছেন? কাতার পারফিউমের ব্যবসা করছি, আগর আত্তর এবং আরবিয়ান আপনার পারফিউম একটা ব্যবসা করছি। আমি সাত বছর আসলাম এখানেও। তাহলে ব্যবসা করলা, এটা আপনার আর কিতা সুজানগর আপনার নিজস্ব আগরের বাগান আসেনি? আমার বাড়ি তখনও আমার ভাই আমার ফ্যাক্টরি চালাইতেছে এখনও, তাই আগর আত্তর কালেকশন করি। সুজানগর আপনারা গ্রামের নাম কিতা? আমরা গ্রামের নাম সুজানগর, সুজানগর ইউনিয়ন সুজানগর। আচ্ছা আচ্ছা, আপনি শুনলে আশ্চর্য হইবা, বর্তমানে আপনার আমাদের সুজানগর ইউনিয়নও 400টা আগরের ডেক চলতেছে বর্তমানে। আগরের কিতা চলে? আগরের এই ফ্যাক্টরি আছে, চারশোটার মতো, চারশোটা ফ্যাক্টরি আছে। তখনকার দিনও আছে লাখড়ি দিয়ে এটা ব্যবহার হইতো। আচ্ছা, এমন আপনার গ্যাস দিয়ে এটার অটোমেটিক ডেক কয়। আচ্ছা, আমি একটা হিসাব করে দিচ্ছি, 400 মতো ডেক আমরা এলাকায় বর্তমানে চলতেছে। আচ্ছা আচ্ছা, তো আগর এখান তো অর্গানিক আত্মর ফলে আপনারা আগর বাগান কয়টা আপনার আছে? বাগান বলতে খেউর মানে অন প্রপারেটির কোনো
বাগান নাই। কতটা গাছ আছে আগরের আপনার? গাছ যথেষ্ট গাছ আছে, 5,000 কেউর 10,000 গাছ। আপনার কতটা গাছ আছে? আমার আছে প্রায় 10,000 গাছ আছে। 10,000 আগরের গাছ? আগরের গাছ আছে। তো আগর থেকে আপনারা এই যে আত্মর বা অন্যান্য প্রোডাক্টগুলো উৎপাদন আগর থেকে কিতা করেন আপনারা? এটারে কীভাবে আপনারা এটারে প্রসেস করেন? আগরটা হইল গিয়া এটা খুবই আগর গাছ, আগর গাছ, গাছের যে খাল যেটা এটা বুঝাই তৈলে আমি আপনার একটু কইব, আমি আপনার একটা বই দিছি। জি, ফরমাল। এই বইটা পড়লে আপনার সম্মত বুঝতে পারবেন। আমরা অনেক সময় অনেক মানুষের প্রশ্ন কর্তা যে আপনারা সুধানগরের মানুষ আগর কীভাবে প্রসেসিং করা হয়, কই থেকে আইলো? তখন আমরা কইতে হইতে অনেক সময় লাগতো। ওই হিসাবে একটা বাই একটা বই লেখা, এটা প্রশংসা রয়েছে। এই বই উপাসনা প্রকাশনার দিন আগর গাছ যে আপনারা ফেরেক না কিতা মারেন, কিতা মারেন? এটা আমরা লোয়া মারি গাছ। লোয়া মারেন? লোয়া কেন মারেন? লোয়া মারা হয় যে আগে তো অর্গানিক আগর ধরতো। জি, আর লোয়াটা মারলে গিয়া এই লোয়াটা থেকে গিয়া আপনার একটা খালা একটা চিত্র ধরে। আচ্ছা, ও গাছে খাটার পরে গিয়া আস্তে 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 ওটা থেকে আগর মানে প্রসেসিং করিয়া এটা একটা কেমিক্যালও দেওয়া লাগে। আপনারও আগর গাছটা খাটলা? খাটিয়া। কত বছর বয়স হইলে আপনারা খাটেন? এটা খাটতে একটা গাছ যখন আপনি লোয়া মারবা, এই গাছের বয়স হইতে হইব 5 বছর। আচ্ছা, 5 বছরের নিচে কোনো গাছের লোয়া মারলে গাছ মারা যাইব। আচ্ছা, তাছাড়া আপনার মেঘর সিজনটা লোয়া মারতে হইব। 3 বছর পরে মোটামুটি গাছের একটা ভ্যালু হয়ে যায়, একটা প্রফিট হয়ে যায়। ও সিস্টেমে আমরা করি। 5 বছর গাছ বয়স হওয়ার পরে গাছ খাটিলেন? গাছ খাটিলেন। জি, তো খাটার পরে এটারে আপনারা গাছরে খাটিয়া এটারে কিতা করে জাল দিন আপনার ডেকর মাঝে? গাছরে খাটিয়া আপনার এটারে পানিত ভিজাই রাখা লাগে 15-20 দিন, 1 মাস ভিজাই রাখে। আচ্ছা, তারপরে ডেগ আছে, ডেগতা কি আবার আত্মর বাষ্প ইয়া ইব আরটাত ওগুতা থেকে আস্তে আস্তে বা জাল দিন আপনার লাকড়িতে জাল, লাকড়িতে জাল দিন। ও গাছ এমন একটু সুবিধা হয়েছে গ্যাস হওয়ায়। আচ্ছা, আমরা একটু খরচ কম হয় আর কি। গ্যাসে আপনারা ফুয়েলিং করে মানে জ্বালানি করে? তো ডেগর মাঝে আপনারা এটা ফেলাইয়া আগর গাছের যে যেগুলো আছে যে মেটেরিয়ালস র মেটেরিয়ালস এগুলো দিয়ে এতে আপনার কিলা আত্মরটা কিলা? আত্মরটা হইল গিয়া যে আর একটা সিস্টেম আছে, একটা বকপ আছে, ও লাইনে গিয়া মেন ডেকটা কি আর একটা গিয়ে আত্মর ফোড়ব। আচ্ছা আচ্ছা, ওগুতে গিয়ে তেলের মতো আফ আত্মরটা বাই তোর একটা খাফনা আছে ওটা দিয়ে আস্তে আস্তে আত্মর তুলিয়া তারপরে এটা রদিত রাখা লাগে। রদিত রাখার পরে অটোমেটিক এটার কালার খালা হয়ে যায়, কোনো চেঞ্জ অন্য কোনো আপনার কেমিক্যাল কালার দেওয়া লাগে না। আচ্ছা আচ্ছা, ন্যাচারালি এটা এটা আল্লাহর একটা দান নাকি বিশেষ করে এটা। আপনারা আমরা ফ্যাক্টরি করছেন? আমরা ফ্যাক্টরি আছে। কীটা কীটা বানাই নিই আগর গাছ, কীটা কীটা প্রোডাকশন হয় আগর গাছ দিয়া? তো এখন বর্তমান যুগে দেখি আর বিভিন্ন দেশ হার্বেল বিভিন্ন লোশন বেশি বিভিন্ন মেডিসিন এই আগর থেকে বানানি ওর আগরের অয়েল থেকে। তা আপনারা কীটা কীটা বানাই? আমরা আগরে আগরের দাস একটা আছে, এটা দিয়ে বকুর বানাই। এটা আবার আরব দেশে খুব জনপ্রিয়, এটা আরব দেশে খুব জ্বলে, তারা জ্বালায়। আর আত্মর তো আপনার দুবাই, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুর, মুম্বাই সব জায়গায় সাপ্লাই হয়। আত্মর সাপ্লাই হয়, সাপ্লাই হয়। তা আত্মর বানাইলে আর কিতা বানাইলে হইলে আর একটা কিতা? আর তোর হলো বুসিজ একটা বানাইব, এটা দিয়ে বকুর বানানি হয়। বকুরটাও ছোট ছোট ডুব জ্বালেন, ডুবটা এটা বকুর জ্বালায়। এটা কিন্তু আরব দেশে খুব জনপ্রিয়, খুব জনপ্রিয়। আর আগরের লাকড়ি যেটা আগুন দিয়ে জ্বালায় ধোঁয়া উঠে দেয়, খুব স্মেল করে, খুব স্মেল করে। জি জি, তাছাড়া আগরের লাকড়ি যেটা আগর উঠ যেটা ওটা খুব মূল্যবান। আচ্ছা, কিন্তু আমরা তো এটা আমরা জ্বালাই না, হলে এটা খুব এক্সপেন্সিভ। জি, আরব দেশে এটা খুব জনপ্রিয়, এটা তারা প্রতি শেখের বাড়িতে 5 কেজি 10 কেজি হাফতাল তারা জ্বালায়, এটা খুব জনপ্রিয় তারা। একটা আগর গাছের দাম বর্তমানে বাংলাদেশে কত হইতে পারে? এটা নির্ভর করে, যদি কোনো আগর গাছ আপনার এটা এটা আল্লাহর একটা দা নাকি কেউ ফুরা হইতে পারতো না যে এটা লাখ টাকার আত্মর আছে। কোনো গাছ আছে আপনি 10,000 টাকা দিয়ে লইছেন, 10 লাখ টাকার মাল ফাইলিবা। আর কোনো গাছ আছে 1 লাখ টাকা দিয়ে লইলে আপনার 50,000 টাকার আগর ফাইজে নাই, এটা একটা লাখের ব্যাপার। আচ্ছা আচ্ছা, কোনো গাছও আপনার 10 লাখ টাকাও আপনার মিলে মিলে 10 লাখ টাকার মেটেরিয়ালস মিলে? জি জি, কোনোটা আছে আপনি 1,50,000 হইবা? আচ্ছা, এটা একটা বহুত বড় আল্লাহর একটা দান। কিতার উপরে ডিপেন্ড করে এটা? এটা গাছের উপরে ডিপেন্ড করে আর কিছু আপনার আবহাওয়ার উপরে। কোনো কোনো জায়গায় বিশেষ করে আপনার শাহবাজপুর, রাজনগর, গুলশা, তারপরে কুলাউড়া,
ইতাদাগার গাছও কিন্তু আত্মর পাওয়া যায় বেশি, মাল পাওয়া যায় আগর আগর আত্মর অগারেনটা ধরে। আচ্ছা, আর একটু ছায়া জায়গা উইলে পাটিয়ালা জায়গাতে এটা ওয়েও না, আর ছায়া জায়গা তো উইলে এটারে মানে পুরাপুরি আত্মর ওয়ে না। বাগান যেটা আছে বা আপনারা 10,000 গাছ আছে, আপনারা ফ্যাক্টরিতে আপনার আত্মর উৎপাদন করেন, দুধ উৎপাদন করেন বা বিভিন্ন প্রোডাক্ট বানাইয়া এটা আপনারা এবং আপনার ব্যবসা হইলে আছে যে খাতার বিজনেস আছে, আমার নিজস্ব ব্যবসা আছে। এই ব্যবসার নাম কি আপনার? এটা আমার ব্যবসার নাম হলো কি আলশামস পারফিউম, এটা খাতার ফোর্সে মদিনা খলিফা মার্কেট, সুক আলালে মার্কেট, মার্কেটের নাম হলো কোন টাউন? দোহা, মেন দোহা ফোর্স, দোহা ফোর্স, দোহা ফোর্স। টাউনের নাম হলো গাজা। তো খাতারের যে শেখ খলিফা যে গ্রামও তা নৌ গ্রামও, মার্কেটটা একটু দূরই আর কি। মদিমনা খলিফা হইল কি জায়গার নাম, আর দোকানের নাম হইল কি আলশামস পারফিউম। এখনো আছে ব্যবসা? এখনো স্টিল ব্যবসা আছে। আমার ভাই তাইন আসলা প্রায় 40 বছর। আচ্ছা, বড় ভাই নেই? বড় ভাই। আচ্ছা, তাইন এখন একটু শরীরও হয়ে গেছে, বয়স হয়ে গেছে আমার। আমরা দোকানও আরও আমরা আত্মীয় স্বজন এরাও চালাইতরা, ভাইও মাঝে মাঝে আওয়া যাওয়া করো নাকি। আচ্ছা আচ্ছা, আর আমিও দেশ তো গেলে অন্য থাকিয়া আওয়ার সময় আই, দেশে দেওয়ার সময় আমি এক সপ্তাহ থাকিয়া। তবে এখন আমি চিন্তা করি আর আমি এই দেশে তো আপনার ব্যবসা বাণিজ্য এখন খুব রিসেশন চলে আর কি। জি, আর আমি আগে আসলে এই ব্যবসাটা আমার সব সময় মাথাত আসেল, এখন সে নতুনভাবে গিয়ে আবার কাতার ব্যবসাটা করতাম, দোয়া করবা। আচ্ছা আচ্ছা, তা তো আপনি তো দৌড়াতে মোটামুটি আপনারা আগর শিল্পর যে ব্যবসা, এই ব্যবসাতে আপনারা সাকসেসফুল হয়েছেন? আমরা সাকসেসফুল সফল হয়েছিল, এবং এটা আমার চাষা, আমার বড় চাষা, আমার বাপ আসাম মহাল রাখছেন, এটা সার্টিফিকেট। পারিবারিক থেকে আমরা পরিবারিক ব্যবসা, এটা খালি আমি নাই, আমরা সুজানগর প্রত্যেকটা বাড়িতে গেলে দেখবা এই ব্যবসা, বিশেষ করে মহাল যারা রাখছেন এরা আগে মহালদার হইতা। আমার বড় চাষা সৈয়দ মজর আলী নাম আছে, যারা মহাল হল আছে, মহাল আছে যে ইন্ডিয়াত মহাল আছে, আমি বৈদ্য আছি মহাল হলর যে আছে। আর বিশেষ করে আপনারে আমি আপনার লাগে এই বইটা আমি আনছি। জি জি, আপনি একজন সাংবাদিক মানুষ, জি জি, আপনি আমার বড় ভাই। আজকে আসলে আমি আমার কথা আছেন না, কিন্তু কালকে দর্শন আমার আপনারলগে আমি আলাপ করছি অন্য ব্যাপারে, তখন আপনি কইছেন আপনি আয়ুক্কা, তখন আমি বলি আপনি তখন ডাকি। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি তৈলে আপনারা সুজানগরও আপনার, আপনি আগে কইছিলেন যে কতজন ব্যবসায়ী আছেন এই এইভাবে? 400 জন ব্যবসায়ী, 400টা ফ্যাক্টরি আছে যে। আচ্ছা, তা সবাই কি তার ব্যবসা খাতার করেন না অন্য দেশে? না, অন্য দেশে আসুন, দুবাই তো আসুন, সৌদি আরবও আসুন, কাতার, তারপরে ওমানও আসুন। তো এই আগর গাছটা আপনার আপনার এলাকাত বেশি খেয়ে নেব অন্য এই না, এগুলো মাটি ডিফারেন্ট মাটি, মাটিটা ডিফারেন্ট বলতে আমরা খালি সুজানগর নাই, সুজানগরের মানুষ আগরও হয় বেশি, মাটিটা আল্লাহর একটা দান, এটা আল্লাহর একটা মেহরবানি। কিন্তু আমরা থানার মাঝে আছে গুলশা আছে, শাহবাজপুর আছে, রাজনগর আছে, বড়লাখা থানার ভিতরে, বড়লাখা থানার ভিতরে এটা জায়গাতে গেলে আবার আগর গাছ হয়, কিন্তু আপনি অন্য অন্য ডিস্ট্রিক্টে গেলে এটা ফাইতে নাই, অনেকে বাংলাদেশের অন্য অন্য জায়গায় ফাইতে না, ফাইতে নাই অনেক সরকারে, বিগত সরকারে কয়েক লক্ষ লক্ষ টাকা খরচ করে গাছ করেছেন, কিন্তু আগর তো ধরে না, কারণ এরা জানেও না। জি, গত কয়েকদিন মানে গত কয়েকদিন আগে মৌলভীবাজার একটা কনফারেন্স হয়েছিল, আগর আতরের উপরে গবেষণা হয়েছিল, তারা করছে একটা গবেষণাগার করবো লাগে। আচ্ছা আচ্ছা, তখন মৌলভীবাজার আমরার সব উচ্চপদ অফিসাররা আইসন, বাট তারা আমরার অন্য ডিস্ট্রিক্টের ওদের মানুষের এটার 10 বছর গবেষণা করছে, কইছে আমি 10 বছর গবেষণা করি এই আগরাত্তরের প্রসেসিং কইতে শুরু হয় কই শেষ হয় আমি এখনও বুঝছি না। তা আমরা আর গ্রামের মানুষ খুব উদার, আপনি যারেও যাইবা যে শিখতে চায় শিখায়, আমিও অনেক মানুষ অনেকে আমি কইছি ওই ব্যবসা তাও এটা খুব মূল্যবান এবং হালাল ব্যবসা, এর মাঝে যদি কে উচ্চা করতে চায় তে আমরা গ্রামে গেলে দেখবো। আপনি আমরা গ্রামের সুজানগর গ্রাম ইউনিয়নে যান যদি রাস্তা বা আটিলে গান লাগবো আপনার, প্রত্যেকটা বাড়ির সামনে যান যদি মেন রোডে যান
সবসময় একটা গ্রান হয়। জি আতিক ভাই, আপনার থেকে আগে শিল্পের কথা শুনলাম, ব্যবসার কথা শুনলাম, এবং আপনারা সাকসেস হয়েছেন। সাতশোটা পরিবার আপনার এলাকার, তার আগে শিল্পের লোকের সম্পৃক্ত, সাতশোটা ফ্যাক্টরিও আপনার আছে, এবং সারা মধ্যপ্রাচ্যে আপনারা এগুলো এক্সপোর্ট করারা বিভিন্ন প্রোডাক্ট বানাইয়া সাকসেস হয়ে গেল। তো আমি তো দেখছি আপনার, আপনি তো বিলাতে আছেন তো বহু বছর ধরিয়া, প্রায় আপনার তিন যুগের উপরে আপনার বিলাতে আসেন, সাইড যুগই বিলাতে আসেন আপনি। এবং আলহামদুলিল্লাহ দেখলাম যে আপনার চ্যারিটি ওয়ার্ক, আপনি রাত দিন সমাজ সেবা কররা। আপনারা আপনি একটা চ্যারিটির আপনার ট্রাস্টি, চ্যারিটির নাম কী? আমার চ্যারিটির নাম হল বিসমিল্লাহ ইউকে চ্যারিটি। এই চ্যারিটিটা আমি আর লম্বা হরিয়ার না, শর্ট টাইমে আমি কইয়া রাখি। আমার দেখেন তো আপনারা বিসমিল্লাহ ইউকে চ্যারিটি থেকে আল-খায়ের ফাউন্ডেশন আপনারা বহু সহযোগিতা সাহায্য করছি, আল-খায়েরও করছি। মৌলভীবাজার আপনার ফ্ল্যাটের সময় রোহিঙ্গা যখন প্রথম বাংলাদেশে আইন, তখন আমরা এই বিসমিল্লাহ ইউকে চ্যারিটি থেকে দান করছি, লোকগীকুঞ্জ করছি। আর ইদানিং তো আপনার লাগে আমরা আর উপদেষ্টা, আপনি সো আমরা আগামী 24 তারিখ রোজ বৃহস্পতিবার চব্বিশ অক্টোবর রয়্যাল লন্ডন রিজেন্সি হলো আমরা এক চ্যারিটি ডিনার রোহিঙ্গা বা বিভিন্ন বন্যা দুর্গত বা করোনার সময় আপনারা বহু মানুষ আপনারা সাহায্য করছেন। এটা ফাউন্ডার চ্যারিটি ফাউন্ডার খেয়ে আসলা ফাউন্ডার আসলা এটা আমরা সৈয়দ আজিজুল ইসলাম তাইনরে আসলে আপনার কাছ থেকে আমি জানলাম যে জি তুমি আর সাবদার নাম জি আপনার সম্বন্ধে তাই অনেক আলোচনা আমার লোকে করতাম। হেডমাস্টার এবং তারা ফ্যামিলির সবাই আপনার খুব সম্মানী মানুষ আসলা, তার আত্মীয় আপনার সৈয়দ তসলিম আলী সাহেব, আপনার এই যে তসলিম ফিনান্স সার্ভিস আলু করছেন, তারা অনেক অবদান আছে। এবং তাই এই চ্যারিটিটা আপনারা স্টার্ট করছেন, এখন আমরা তাই তো নাই দুনিয়া যেন মারা গেছেন, তো আমরা হিসাবে তান্ডে দিলে আমি বড় ভাই হিসাবে মানতাম। আমিও আপনার খুব সম্মান করি এবং আপনি একজন জনপ্রিয় মানুষ, এর লাগে আপনার নিয়ে আমরা হারাইছি এই চ্যারিটির উপদেষ্টা ইনশাল্লাহ। জি তো আপনারা তো আলহামদুলিল্লাহ, আমি দেখলাম একটা পিকচার যে আপনারা আমরা আল-খায়ের ফাউন্ডেশনও আপনারা একবার দান করছেন। আল-খায়ের ফাউন্ডেশনের সিওরা সব গেছিলা, কিতাব ফুল কাজার দান। আমরা আল-খায়ের ফাউন্ডেশনও গেছি যে ফিলিস্তিন একটা অনুকূল হয়েছিল গাজারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার চেয়ারম্যান ফয়সল আহমদ আখন্দ, আমি তো ফয়লা গেছি, সৈশাবর গেছে, তুমি যেন এক কাম হল, তখন আপনার আর এই ইস্টন্ডনি অফিসটা হয়েছে। আল-খায়ের ফাউন্ডেশনে খুব জনপ্রিয়তা অর্জন করছে, খুব বিশ্বস্ত। যে আমি আমিও চ্যারিটির কাম করি, আর আমি আল-খায়েরর যে সার্ভিস বা যে সাহায্য সহযোগিতা প্রশংসার দাবিদার। জি এবং তোর সাহেবে আমার ফাটাইছেন যে তুমি দেন আপনারা ডাইরেক্ট দেখা আল-খায়ের অফিস, তো তার যে মিচাম যে অফিস আছে, মিচাম অফিস, এদিন কাসিম সাহেবের সাথে আমরা দেখা করার কথা আছে একটু চেয়ারম্যান সাহেব, তার লোকে আর দেখা করতে পারছি না। তার বাদে আমরা একটা চেক তারা আর দিয়ে আইছি গাজার ই উপলক্ষে, তারা আমরা খুব সম্মান করছে এবং আমরা লাগে দোয়াও করছে। আচ্ছা, তা আপনি আর কোন কোন দিয়ে লোকে আপনার সংগঠনে জড়িত আছে? আমি আছি, আগে আসলাম আমরা বড়লেখা ওয়েলফেয়ার ট্রাস্ট একটা আছে, এটাতে আসলাম আমি এক্সিকিউটিভ মেম্বার। আর রিসেন্টলি আমরা সুজানগর অ্যাসোসিয়েশন একটা আছে, আউটার লগে আমি জড়িত আছি। আর বিসমিল্লাহকে তো আপনি জানরা, তো আপনি আউটার তো আমি জড়িত আছি, এটার আমি ট্রাস্টি। গুড কাম কররা, গুড কাম কররা। তো আপনি আপনার এলাকার মানুষের গরিব দুঃখী সাহায্যে কিছু কাজ করার নেই? আমিও মসজিদ মাদ্রাসাত আমার পার্সোনাল হিসাবে তৌফিক হিসাবে আমি যতটুকু পারি অনেক গরিব মানুষ আমি সাহায্য করছি, বা এলাকাত গেলে মানুষ আমার কাছে আয় আইলে আমি যতটুকু আমার সাধ্য আছে আমি সাহায্য করার চেষ্টা করি। কেউ বিপদ আপদ পড়লে আমি খবর লই যে দেশের লোকের সবসময় একটা সম্পর্ক থাকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার দুই মেয়ে এক ছেলে, এরা লেখাপড়া করছে না হলেও সবাই লেখাপড়া করছে আলহামদুলিল্লাহ। তো আমি এই আতিক ভাই, আপনি তো সৈয়দ দাদা, আপনি একটা বড় সম্রাট পরিবারের সন্তান,
আপনার যে বাংলাদেশ চ্যারিটি ওয়ার্ক, সমাজসেবা, এগুলো আমরা অত্যন্ত মুগ্ধ করে আমরা দেখি, দেখা খুশি হই আমরা। আমরা চাই আপনার মতো এই সমস্ত সমাজ যারা গুণী মানুষ আছেন, যারা সমাজ হলে কাম কররা, সমাজ পরিবর্তনের চেষ্টা কররা, দেশে বিদেশে আপনার হাজ করি যারা, আল্লাহ আপনারা সাহায্য করত। তো আপনি আমরা আর এই যে আমরা কমিটি তো আলহামদুলিল্লাহ আপনি দেখলা দেয় বিলা তো বাংলাদেশ কমিটি আপনার আগ থেকে অনেক আগ গেছে। আপনাদের সময় আইসলা এদেশ আইয়াদের সমাজ পাইসলা আর কোন গুরুদের সমাজ কিলা চেঞ্জ, কেমন চেঞ্জ আপনি দেখেন? বহুত চেঞ্জ হয়েছে। আমি তো 86 আসলাম ওদের সে আবার 86 আমি 6 মাস থাকি, আবার আমি রিটার্ন গেছি কি কাতার। আর এদেশের খাম একটু কষ্ট আমার কাছে, আমার লাগে লাগছে কষ্ট, বাট তারপরে আবার আমি 90 আবার আইসি সেটেল হয়েছি। সেই সময় কু যেমন কি মনে রাখা ইস্ট লন্ডন মসজিদ আইসি আমি, পশ্চিম আলী সাহেবকে কেউ চিনছে না, ইস্ট লন্ডন মসজিদ অনেকে চিনছে না। এখন মাশাআল্লাহ বহুত ইম্প্রুভ হয়েছে, আগে থেকে বহুত সমাজ অনেক চেঞ্জ, সমাজ অনেক চেঞ্জ হয়েছে। আমরা যদি আমরা এদের সমাজও আমরা কন্ট্রিবিউশন হই বিলাত বাংলাদেশি কমিউনিটির আপনার আগুয়ালি অলগ আপনার যে মেহনত চেষ্টা এটা যদি আমরা দৌড়িয়ে রাখতাম চাই বা কন্টিনিউ আমরা ছেলেমেয়ে আগুই তো চাই, কিন্তু আপনার অ্যাডভাইস আমার ভিউয়ার্সের প্রতি এটা হইল গিয়া আপনার মতো মানুষ লিডিংও থাকতে হইব, নন পলিটিক্স যারা আর কি। আর এদেশের মানুষরে আপনি ছেলের মেয়েরে ইসলামিক শিক্ষা ছাড়া কেউ আগাইতে পারত না। এরপরে আমরা ফরজ হইল কি ইসলামিক শিক্ষা দেওয়া প্রথম, এরপরে আপনি ব্যারিস্টার বানাকা, জজ বানাকা, নার্স বানাকা, ডাক্তার বানাকা, কিন্তু মেইন হইল গিয়ে ইসলামিক শিক্ষা এখানে এসেনশিয়াল, এটা থাকতে হইব। থ্যাংক ইউ আতিক ভাই, মোটামুটি আপনার কাছে আমরা ওটা ফাইনাল অ্যাডভাইস যে আমাদের সন্তান হলে ফয়লা গ্রাসরুট তার ইসলামিক ইসলামিক তার ধর্ম পরিচয় করে দেওয়া, পরিচয় করে তার কালচার পরিচয় করে দেওয়া, এর ফলে তারা হাইলিয়ে জুগিটে কোনো। থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা শুনছিলাম বিশিষ্ট আগর শিল্পের ব্যবসায়ী সহ এবং সমাজসেবী সৈয়দ আতিকুল হোসেন সাহেবের কাছ থেকে। উনি বলেছেন যে আমাদের ছেলেমেয়েদের প্রাথমিক অবস্থা থেকে তার কালচার, তার ধর্ম, তার ভাষা, তার সংস্কৃতি শেখাতে হবে, এরপরে তাকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, হায়ার এডুকেশন তারা নেন। শিক্ষাই আসল জাতির মেরুদণ্ড, শিক্ষিত সমাজ ছাড়া একটা জাতি কখনো আগে যেতে পারে না। ইনশাআল্লাহ আমাদের বিলাতে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এগিয়ে যাচ্ছে, এটা আমাদের বড় সার্থকতা। আমরা আগামী অনুষ্ঠান অন্য কোনো অতিদিনে আপনাদের সাথে কথা হবে, আপনারা ভালো এবং সুস্থ থাকুন সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।